রাখি বন্ধন বললেই সবার প্রথমে মনে আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বাধীনতা সংগ্রামের এক অনন্য ইতিহাসের কথা। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাখি বন্ধনের মাধ্যমে সকলকে একসূত্রে বেঁধেছিলেন তিনি। দিনে দিনেই রাখি বন্ধন উৎসব জনপ্রিয়তা পেয়েছে। বর্তমান সময় যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা কঠিন চ্যালেঞ্জের মুখে, ঠিক তখনই রাখি বন্ধন উৎসবের সকালে বিশেষ উদ্যোগ স্কুলের কন্যাশ্রীদের। রবি ঠাকুরের আদর্শকে সামনে রেখে ইন্দাসের শিমুলিয়া গোবিন্দপুর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে হিন্দু মুসলিম ভাইদের হাতে রাখি বেঁধে দিলেন কন্যাশ্রী বোনেরা। সঙ্গে ছিলেন মিষ্টি মুখের আয়োজনও। বাঁকুড়া ইন্দাস থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন। আজ রাখি বন্ধনের দিন, আমার কোনো ভাই বোন নেই, তাই এর নাম কোনো বছর রাখি পড়তে পারে না। আজ কন্যাশ্রী দিদিরা আমার হাতে রাখি পরিয়ে আমাকে খুব আনন্দ দিল। এই দেখুন, আমার বোনের অভাব পূর্ণ করলো। আমার দিদি নেই, আমি খুব খুশি। আমার দিদির অভাবও পূর্ণ করলো, আমি খুব খুশি। এই তোমার নাম? আমার নাম সাগনিক সাহা। কি আজ রাখি বন্ধন? কোনদিন রাখি পড়েছিলে? না, আজ আমি প্রথমবার পড়ছি এই দিদিদের কাছে। কতটা খুশি? আজ আমি অনেক খুশি। তোমার নাম? আমার নাম শেখ আতিফ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। এদের এই কন্যাশ্রীদের উদ্যোগ আপনি কিভাবে দেখছেন? এই কন্যাশ্রী উদ্যোগটা খুব ভালো উদ্যোগ। আজকে রাখি পূর্ণিমার দিনে আমার ছেলে খুব কান্নাকাটি করছিল সকাল থেকে, ওর দিদি বাইরে থাকে পড়াশোনার জন্য। হঠাৎ দেখি এরা সব দিদিরা এসে ছেলেকে রাখি পড়ালো, আমার ছেলেও এতে খুব আনন্দিত। আপনি কতটা খুশি? আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, খুব ভালো উদ্যোগ এদের। আমার নাম? আমার নাম পম্পা দত্ত। আমার ছেলের নাম? ইমন দত্ত। কর্মসূচি নিলে? আজ রাখি বন্ধন উৎসব। আমরা রাজকুমার স্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রী। আমরা আজ দুয়ারে দুয়ারে বেরিয়েছি রাখি পরাবো বলে। যাদের ভাই, যাদের দিদি বা বোন নেই, তাদেরকে আমরা রাখি পরাচ্ছি এবং তারাও খুব খুশি আমাদের এই উদ্যোগ দেখে, এবং আমরাও খুব খুশি, আমরা খুব আনন্দ পেয়েছি। আগামী দিন এই ধরনের কর্মসূচি করবে তোমরা? হ্যাঁ, অবশ্যই। তোমার নাম? সাবানা খাতুন। কর্মসূচি নিয়েছো? রাখি বন্ধন উৎসব। আমরা রাজখামা স্কুলের কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রী। আমরা আজ রাখি বন্ধন উৎসব পালন করেছি। জাতি ধর্ম বর্ণ ঊর্ধ্বে উঠে আমরা সবাই যাতে হাতে হাত মিলিয়ে চলতে পারি, সেই জন্যই আজ আমরা রাখি বন্ধন উৎসব পালন করেছি। কয়েকটা গ্রামে গ্রামে গিয়ে তাদের ঘরেতেও গিয়েছিলাম, যাদের ভাই, যাদের বোন কিংবা দিদি নেই, তাদেরকেও রাখি পরিয়ে এসেছি। আমরা আজ খুবই খুশি হয়েছি। আগামী দিনে কি এই ধরনের কর্মসূচি করবে? হ্যাঁ, অবশ্যই। তোমার নাম? পিয়া পাল।